শ্রীমতী নিয়তি দাস মোড়ছড়া বাড়ি কমপ্লেন হইল গিয়া ওনার মেয়ে বিয়ে দিছিল ওই কমলনগরের উত্তর কমলনগরের বাড়ি নিবাসী বিপ্লব রুদ্রপাল লোকটার কাছে বিয়ে দিছিল। বিয়ের প্রায় দেড় বছর পরে একটা বাচ্চার দেড় বছর না প্রায় বছরখানেক পরে একটা ছেলে সন্তান জন্ম হয়েছে এবং বিয়ে পরবর্তী সময়ে কনের জন্য বিভিন্ন রকমের সময় মেয়ের উপর শারীরিক বা মানসিক নির্যাতন করত এবং গত 31/8/2022 তারিখ মায়াডারে গৃহবধূটারে তার স্বামী বিপ্লব রুদ্রপাল জোরপূর্বক বিষ পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তারপর আত্মহত্যা না হত্যা করার চেষ্টা করেন। তার পরবর্তী সময় হেরে গৃহবধূটারে কল্যাণপুর হসপিটাল নিয়ে যান এবং কল্যাণপুর হসপিটাল থেকে ডাক্তারবাবু এসডিএমসি হসপিটালে রেফার করেন এবং গত 5 তারিখ রাত্রবেলা মেয়েটা মারা যান। সেই এফআইআর সেই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা 498 এবং 304B আইপিসি একটি আমরা একটা মামলা নিই কল্যাণপুর থানার কেস নাম্বার 36/2022 এবং যেহেতু এটা একটা সিরিয়াস ক্রাইম তারপর এটা এসপি স্যার এটা একটা ডিএসপি লেভেলে একটা ইনভেস্টিগেশনের একজন ডিএসপি স্যারকে দিয়েছেন উনিটা তদন্ত করছেন। ডিএসপি বিক্রমজিৎ শুক্ল দাস তার এই এই কেসে আয়ু আমরা ইনভেস্টিগেশনে মোটামুটি তদন্ত চলছে এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সন্ধ্যার সময়।